শিক্ষার্থীবৃন্দ ন্যাশনাল কলেজের স্কুল সেকশন অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। ক্লাস শুরু করার আগে একটা ইনফরমেশন তোমাদের জানাতে চাই। শিক্ষার্থীরা, তোমাদের সংসদ টিভিতে তোমাদের রেগুলার ক্লাস হচ্ছে। তোমরা রুটিন মাফিক নিয়মিত সংসদ টিভির ক্লাসগুলো নিয়মিত দেখবে, এবং ওই সময় যদি আমাদের স্কুল সেকশনে যদি কোনো ক্লাস থাকে, তোমরা স্কুল সেকশনের ক্লাসগুলো পরবর্তীতে ভিডিওতে রেকর্ড করা থাকে, যেহেতু তোমরা ওগুলো পরবর্তী দেখতে পাবে, কিন্তু তোমরা সংসদ টিভির ক্লাসগুলো নিয়মিত দেখার চেষ্টা করবে। যাই হোক, আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের উপর আলোচনা করব। সাধারণ গণিতে আমরা বিগত ক্লাসে আমরা পরিমিতি অংশের 16.3 এর উদাহরণ অঙ্কগুলো আলোচনা করেছিলাম এবং কিছু কাজের অঙ্ক আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতা আজকে আমরা অনুশীলনীতে যাব। অনুশীলনীতে যাওয়ার আগে আমি, শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে ক্লাস শুরুর প্রথম ক্লাসের আগে যখন আমরা 16.2 শেষ করেছিলাম, সেখানে কিছু সূত্র লিখে দিয়েছিলাম। আশা করি তোমরা সূত্রগুলো লিখে রাখছো এবং মুখস্থ করেছ, কারণ পরিমিতি, সাধারণ গণিতের পরিমিতি এবং উচ্চতর গণিতের ঘনজ্যামিতি, এই দুইটা অংশ সম্পূর্ণ সূত্র নির্ভর। অর্থাৎ সূত্র যদি তোমাদের জানা থাকে তাহলে তোমাদের অঙ্কটা করতে সহজ হবে। যাই হোক, আমরা কথা বাড়াবো না। তোমরা এই 117 পেজে যাও, 16.3। এখানে একটি কাজের অঙ্ক আছে, এটা তোমাদেরকে করতে বলছিলাম। তোমরা করেছো কিনা কিংবা কোনো সমস্যা, কাজ এই অনুশীলনের আগে কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বোর্ডটা একটু সামনে হলে ভালো হতো। ওকে, আমরা এখন অনুশীলনীতে চলে যাব। দেখো, অনুশীলনী 1 নম্বর অঙ্ক বলতে যাচ্ছে যে একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তটির ব্যাস যদি 126 সেন্টিমিটার হয়, বৃত্তচাপের দৈর্ঘ্য কত? তাহলে এই বৃত্তচাপ, এবি একটি বৃত্তচাপ, এবি একটি বৃত্তচাপ, এটা হলো তার কেন্দ্র। এই এবি বৃত্তচাপ সে কেন্দ্রে 30 ডিগ্রি কোণ তৈরি করছে, এভাবে 30 ডিগ্রি কোণ তৈরি করছে, এখানে 30 ডিগ্রি কোণ তৈরি করছে, 30 ডিগ্রি। তাহলে একটি বৃত্তচাপ, এই বৃত্তচাপটি, এবি বৃত্তচাপটি, তার দৈর্ঘ্য হলো এস। এই বৃত্তচাপটি বৃত্তের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আবার কি দেওয়া আছে? এই ব্যাসটা দেওয়া আছে, এই ব্যাস হলো 126 সেন্টিমিটার, 126 সেন্টিমিটার। তাহলে আমাদের বলছে এই চাপের দৈর্ঘ্য কত, কার চাপের দৈর্ঘ্য কত হলে সে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে দেওয়া আছে বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ, আর সমান 126/2 বা কত হয়, 63 সেন্টিমিটার, 63 সেন্টিমিটার। এটা একটু ফাঁকা করে লিখি, 126/2 বা 63 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত পেলাম? 63 সেন্টিমিটার। এখন বৃত্তের চাপ
এ বি সমান এস বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করছে? থিটার কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন আমরা জানি চাপ এস সমান 2 পাই আর থিটা বাই 360, 2 পাই আর থিটা বাই 360। এখন আমরা মান বসাই দেব, 2 এর মান 3.1416 ইন্টু আর এর মান কত পাইছি আমরা 63, ইন্টু থিটার মান কত 30 ডিগ্রি বাই 360। তোমরা এখন ক্যালকুলেশন করে আমাকে একটু বলো যে উত্তরটা কত আসে। যারা লাইভে আছো তারা আমাকে ক্যালকুলেশন করে দেখাও উত্তরটা কত আছে। হ্যাঁ আবির লাইভে আছো, আবির ক্যালকুলেশন করে আমাকে দেখাও উত্তরটা কত আসে। চাপের হ্যাঁ আবির উত্তরটা বের করে দেখাও। তাহলে এটা কত হয়? উত্তরটা কত হয় আমাকে দেখাও। 2 ইন্টু 3.1416 ইন্টু 63 ইন্টু 30 বাই 360। তাহলে উত্তরটা কত হবে? উত্তরটা হবে 32.987 প্রায়। তোমরা যারা লাইভে আছো আমাকে একটু উত্তরটা লিখে দেখাও। উত্তরটা লেখা পায় না, পাও নাই? তোমরা যারা লাইভে আছো তারা উত্তরটা তৈরি করো। যারা লাইভে আছো তারা উত্তরটা তৈরি করে লেখো, আমাকে দেখাও। হ্যাঁ তোমরা উত্তরটা লেখে লেখো না কেন? আবির আমরা পরবর্তী অঙ্কে যাব। এখন আমরা যাব 3 নম্বরে যাব। 3 নম্বরে বলছে একটি বৃত্তাংশের অর্থাৎ বৃত্তের যে কোনো একটা অংশের ক্ষেত্রফল দেওয়া আছে। আগের মতো আমরা চিত্রটা নিয়ে যাব। এই হলো বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। তারপরে এর ব্যাসার্ধ আছে 21, এর ব্যাসার্ধ আছে 21 মিটার। এই 21, এটা হলো ব্যাসার্ধ, এটা হলো 21 মিটার, 21 মিটার। এর ক্ষেত্রফল একটা বৃত্তাংশের ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফল দেওয়া আছে, এই অংশের ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের। এই যে যেটা আমি 11 অংশ করলাম এই অংশের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 77।
এই অংশের ক্ষেত্রফল দেওয়া আছে 77 বর্গমিটার। এই অংশের ক্ষেত্রফল দেওয়া আছে 77 বর্গমিটার। এখন বলা হচ্ছে যে এখানে এই এই চাপটা এই কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করছে, এখানে কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে আমরা দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ, আর সমান একুশ মিটার বৃত্তাংশের এবং বৃত্তাংশের ক্ষেত্রফল সমান 77 বর্গ মিটার। মনে করি বৃত্তাংশটি আমাদের কি বের করতে বলছে, কেন্দ্রে কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে। বৃত্তাংশটি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল সমান, বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র কি ছিল জানি, পাই আর থিটা, পাই আর স্কোয়ার থিটা বাই 360, পাই আর স্কোয়ার থিটা বাই 360। তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে একটু মেসেজ করো। ওয়ালাইকুম আসসালাম মেহেদি হাসান রূপক, ওয়েলকাম। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, তাহলে আমরা পাই প্রশ্ন মতে পাই পাইয়ের মান কত, 3.1416 ইন্টু আর এর মান কত, আর এর মান 21 স্কোয়ার ইন্টু থিটা বাই 360 সমান সমান কত, ক্ষেত্রফল দেওয়া আছে কত, 77। এখন আমরা কার মান বের করব, থিটার মান বের করব, বাকিটা কোথায় যাবে ওই পাশে নিয়ে যাব, বা থিটা ইজ ইকুয়াল টু 77 ইন্টু 360 আর নিচে যাবে 3.1416 ইন্টু 21 স্কোয়ার। সুতরাং তোমরা ক্যালকুলেশন করে আমাকে দেখাও থিটার মান কত হবে। তোমরা একটু ক্যালকুলেশন করে আমাকে দেখাও যে থিটার মানটা এখানে কত হবে। হ্যাঁ আবির, ক্যালকুলেশন করো। আবির ক্যালকুলেশন করে আমাকে বলো যে থিটার মানটা এখানে কত হবে। তাহলে আমরা এখানে যদি এটাকে তোমরা গুণ করবে আর নিচেরটা ভাগ করবে, তাহলে থিটার মান পাওয়া যাবে কত, 20.001। সুতরাং বৃত্তাংশটি কেন্দ্রে 20.001 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তাংশটি উৎপন্ন করে।
চার নাম্বারটা ঠিক তিন নম্বরের বিপরীত। তিন নাম্বারে কেন্দ্রে উৎপন্ন কোণ আমাদের চাওয়া হয়েছে, চার নাম্বারে কেন্দ্রে উৎপন্ন কোণ দেওয়া আছে। আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে বৃত্তাংশের ক্ষেত্রফল বের করতে হবে। জাস্ট এই সূত্রটা ব্যবহার করব। শুধু এখানে সাতাত্তরটা দেওয়া নাই, থিটার কোণটা, থিটার মানটা দেওয়া আছে। তাহলে আমরা থিটার মান বসাইলে এখানে সাতাত্তর সাতাত্তরের জায়গায় কী আসবে সেটা আমাদের উত্তর চলে আসবে। তাহলে আমরা চার নম্বরটা করলাম না, আমরা পাঁচ নম্বরে যাব। একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। তাহলে কি বললাম, একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, রাস্তাটির ভিতরের পরিধি ও বাহিরের পরিধির পার্থক্য বড় হইল কত? 44 মিটার বড়। অর্থাৎ রাস্তার প্রস্থ নির্ণয় করো, রাস্তার প্রস্থ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা তাহলে আমরা একটু চিত্রটা আঁকি, তারপর আমরা এই যে অঙ্কটাতে দেখব। এই একটি বৃত্তাকার মাঠ, এই একটি বৃত্তাকার মাঠ, একে ঘিরে একটি কি আছে? রাস্তা আছে। এর বাহিরে একটি কি আছে? রাস্তা আছে। এর বাহিরে একটি রাস্তা আছে। এখন বলছে এই রাস্তার বাহিরের, এই বাহিরের পরিধি আর ভিতরের পরিধির পার্থক্য হলো 44 মিটার, পার্থক্য হলো 44 মিটার। তাহলে বলছে রাস্তার প্রস্থ কত? অর্থাৎ রাস্তা এই চড়াটা, প্রস্থ মানে এখানে রাস্তার প্রস্থ মানে বলতে বোঝাচ্ছি কি চড়াটা কত, রাস্তার চড়াটা কত। তাহলে আমরা যদি রাস্তার চড়া যদি এক্স মিটার নিই, আর যদি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ যদি আর নেই, তাহলে কি দাঁড়ায়? কত নাম্বার? পাঁচ নাম্বার। মনে করি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ বৃত্তাকার মাসের ব্যাসার্ধ সমান আর মিটার, এবং রাস্তার চওড়া এক্স মিটার, রাস্তার চওড়া এক্স মিটার। সুতরাং রাস্তা সহ বাহিরের পরিধি, বৃত্তাকার মাঠের বাহিরের পরিধি সূত্র কি? 2πr। আর কত হবে? এই যে বাহিরের পরিধি হবে পুরাটা, এই অংশটা হলো আর, আর এই অংশটা হলো এক্স, এই অংশটা হলো আর, এই অংশটা হলো এক্স। তাহলে কি হবে? আর প্লাস এক্স মিটার। এটা হলো বৃত্তাকার মাঠের রাস্তা সহ বাহিরের পরিধি মিটার, এবং বৃত্তাকার মাঠের পরিধি, বৃত্তাকার মাঠের ভিতরের পরিধি পরিধি সমান, ভিতরের পরিধি হলো এটাই আর সহ হবে, তাহলে কত? 2πr মিটার।
এখন এই দুইটার পার্থক্য বলা হয়েছে এই এটা হলো বাহিরের পরিধি আর এটা হলো ভিতরের পরিধি। একটা হলো বাহিরের পরিধি, এই বাহিরের পরিধি আর একটা হলো ভিতরের পরিধি, দুইটা পরিধির পার্থক্য দেওয়া আছে কত 44 মিটার। প্রশ্ন মতে 2πr+x² মাইনাস 2πr সমান 44। দুইটা পরিধির পার্থক্য হলো 44। এখন আমরা এখান থেকে কিসের মান বের করব, আমরা মান বের করব x এর মান বের করব। কত মান বের করব? x এর মান বের। কোন সমস্যা থাকলে তোমরা বলতে পারো। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা একটু যান্ত্রিক সমস্যার কারণে ক্লাস থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, আমরা ফিরে আসলাম, আমরা অঙ্কটা শেষ করিনি। এখানে একটু ভুলে স্কোয়ার চলে আসছিল, এটা স্কোয়ারটা হবে না আশা করি। এখানে স্কোয়ার যেহেতু নাই, 2πr+x, 2πr+x মাইনাস 2πr সমান 44। তাহলে এখানে যদি আমরা 2π এর সাথে আর গুণ করি, 2πr+2πr এর সাথে x গুণ করি, 2πx মাইনাস 2πr সমান 44। এখানে 2πr প্লাস, এখানে 2πr মাইনাস, তাহলে দুইটা কাটা আর থাকে 2πx, তাহলে 2πx সমান 44। এখানে আমাদের উদ্দেশ্য হলো কি, নিচে চলে যাবে, তাহলে 44/2π। এখানে যদি আমরা পাই এর মান বসাই, যদি আমরা কাটাকাটি করি, তাহলে কত হবে, x এর মান 7। সুতরাং রাস্তার চওড়া 7 মিটার। রাস্তার চওড়া 7 মিটার। শিক্ষার্থীরা তোমরা জানা, আমি লিখেছো এখানে স্কোয়ার কেন হলে না, স্কোয়ার হবে না, এখানে বলে আসছে স্কোয়ার। তাহলে এখানে 2πr+x মাইনাস 2πr সমান 44। তাহলে আমরা সমাধান করে কি পেলাম, এক্স এর মান পেলাম 7। তাহলে এক্সটা কে ছিল, এক্সটা ছিল রাস্তার ক্ষেত্রে রাস্তার চড়া। সুতরাং রাস্তার চড়া 7 মিটার। রাস্তার চড়া 7 মিটার। শিক্ষার্থীরা একটু মোবাইলের সমস্যার কারণে আমরা বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদেরকে আমি একটু হোমওয়ার্ক দিই, একটু তোমরা বাসা এক থেকে 6 পর্যন্ত তোমরা হোমওয়ার্ক করবো। আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।